তাহলে কি টাকা খেয়ে ব্রহ্মাস্ত্র মুভি প্রমোশন করেছে এস এস রাজামৌলি? সেই সঙ্গে থাকছে কেআরকের গ্রেপ্তারের পেছনে কি রয়েছে তাহলে সালমান খানের হাত? শকিং এই গুঞ্জন দুটোর সত্যতা কি রাইট নাও, সেটাই শেয়ার করব। প্রথমেই আসি এস এস রাজামৌলির কাছে। বেশ কয়েকটা মিডিয়া রিপোর্টস থেকে গুঞ্জন শোনা যাচ্ছে যে আর 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 খ্যাত পরিচালক এস এস রাজামৌলি, তিনি নাকি 10 কোটি রুপি হজম করে ব্রহ্মাস্ত্রা মুভির প্রমোশন করেছেন। তাও আবার সেই টাকা তিনি নিয়েছেন করণ জোহরের হাত থেকে। এখন একটু বলি, ব্রহ্মাস্ত্রা মুভি বক্স অফিসে তো একের পর এক ঝড় তুলেই যাচ্ছে। স্পেশালি সাউথ ইন্ডিয়ান বক্স অফিসেও ব্রহ্মাস্ত্রা খুব ভালো আয় করছে। ইনফ্যাক্ট তেলুগু স্টেটসে ব্রহ্মাস্ত্রার আয় এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সেখানে ব্রহ্মাস্ত্রা এখন ব্লকবাস্টারের পথে। এবং সাউথে ব্রহ্মাস্ত্রার এমন সাকসেসের জন্য সবাই বড় ক্রেডিট দিচ্ছিল এস এস রাজামৌলি এবং জুনিয়র এনটিআরকে। কারণ মুভির প্রমোশনের সময় সাউথ ইন্ডিয়াতে এস এস রাজামৌলি ও জুনিয়র এনটিআর খুব ভালো মতো ব্রহ্মাস্ত্রার প্রমোশন করেছিল। বাট রাইট নাও এই যে খবর সামনে আসলো 10 কোটি রুপি খেয়ে তারপর এস এস রাজামৌলি মুভির প্রমোশন করেছেন, এই গুঞ্জন ওঠার পর নেটিজনদের মধ্যে হচ্ছে ব্যাপক আলোচনা সমালোচনা। এবং এটাও বলা হচ্ছে কিছু মিডিয়া রিপোর্টসে, এই প্রথম ইন্ডিয়াতে কোনো পরিচালককে এত বড় অঙ্কের টাকা শুধুমাত্র মুভির প্রমোশন করানোর জন্য দেওয়া হয়েছে। কিন্তু এই গুঞ্জন আসলে সত্য নাকি মিথ্যা সেটাও কিন্তু সামনে এসছে। এই গুঞ্জন সামনে আসার পর এস এস রাজামৌলির একটা বিশ্বস্ত সূত্র জানায় এই ব্যাপারটি পুরোপুরি মিথ্যা। তিনি জানিয়েছেন ব্রহ্মাস্ত্র টিমের সঙ্গে এস এস রাজামৌলির সম্পর্ক ভালো। স্পেশালি বাহুবলীর পর থেকে করণ জোহরের সঙ্গে এস এস রাজামৌলির একটা আলাদা ভালো সম্পর্ক রয়েছে এবং ওই সম্পর্কের খাতিরেই তিনি ব্রহ্মাস্ত্রা মুভির প্রমোশন করেছেন। কোনো রকম টাকা নেননি তিনি এই মুভির প্রমোশনের জন্য। এবার আসি কে আর কের কাছে। কে আর কে বেচারা জেল থেকে ফিরে তো তার 10 কেজি ওজন কমিয়ে ফেলেছে, যেটা নিয়ে ব্যাপক ট্রোল হয়। কিন্তু এবার কে আর কে নেটিজনদের একটা স্পাইসি টুইস্ট দিয়েছে। নেটিজনরা অনেকেই মনে করছিল অ্যাকচুয়ালি কে আর কে গ্রেপ্তার হয়েছে কারণ এর পিছনে করণ জোহরের হাত অথবা সালমান খানের হাত। করণ জোহরের হাত রয়েছে এটা সবাই ভেবেছিল কারণ সামনে করণ জোহরের ব্রহ্মাস্ত্র মুভি আসত। সো ব্রহ্মাস্ত্র যেন রিভিউ দিতে না পারে কে আর কে, সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। আবার সালমান খানের কথা কেউ কেউ ভাবছিল কারণ সালমান খানের সঙ্গে খুব সিরিয়াস লেভেলের পাঙ্গা নিয়েছিল কে আর কে রাধে ইউর মোস্ট ওয়ান্টেড ভাই রিলিজের পরপর। সালমান খানকে বুড়ো, সালমান খানকে দাদু এসব বলে কে আর কে তাকে অপমান করছিল। কিন্তু কে আর কে আজ সকালেই টুইট করে বলেন, অনেকেই মনে করছিল আমার গ্রেপ্তারের পিছনে করণ জোহরের হাত রয়েছে, বাট ইটস নট ট্রু। এবং শাহরুখ খান, আমির খান, অজয় দেবগান, অক্ষয় কুমার কেউই এই অ্যারেস্টের পিছনে দায়ী নয়। এখন কে আর কে তো তার কথা বলে দিল, কিন্তু এখানেই তো লুকিয়ে রেখেছে কে আর কে একটা টুইস্ট যেটা নেটিজনদের ভাবাচ্ছে। কারণ এই স্ট্যাটাসের কোথাও কে আর কে সালমান খানের নাম নেয়নি এবং অনেকেই প্রশ্ন করছে কেন কে আর কে এই টুইট পোস্টে সালমানের নাম নেয়নি। তবে কি কে আর কের গ্রেপ্তারের পিছনে সালমান খানই দায়ী? সালমান খানই কি তাহলে কে আর কে জেলে পাঠিয়েছে? এখন এই ঘটনার পিছনে আসলেই সালমান খান আছে কি না, নাকি কে আর কে জাস্ট ইচ্ছে করে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য সালমান খানের নাম ওই পোস্টে নেয়নি, হু নোস। দেখা যাক এই বিষয়ে আরও কোনো ডিটেইলস সামনে আসে কি না।